নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ময়দা ও সুজি দিয়ে এই জলখাবারটা বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই জলখাবারটা বানানোর জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না, খেতেও কিন্তু খুবই ভালো হয়, খাস্তা হয়। আশা করি আপনাদের পরিবারের সবার খুবই পছন্দ হবে। আপনারা বাড়িতে সকাল বা বিকেলের জলখাবার বানানোর সময় এই জলখাবারটা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ময়দা ও সুজি দিয়ে জলখাবারগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এখন ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দায় খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন ময়দার কিছুটা অংশ আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। আপনারা দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, আবার একটু প্রেস করলে কিন্তু বালির মতন ভেঙে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এবার একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন। এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সুজি। এখানে আমি বড় চামচে 4 চামচ দিচ্ছি, মানে টেবিল স্পুনে। এবার সুজিগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না সুজির কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আবারও আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আর দিয়ে দেবো 3 চামচ চিনি। এখন চিনি ও লবণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। চিনিগুলো অনেকটাই মেল্ট হয়ে গেছে আর একটু ছোট ছোট দানার মতন আছে। এই সময় আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিতে থাকবো। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ দুধ নিয়েছি। দুধটা খুবই অল্প করে দিতে হবে, এইভাবে অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে পুরো দুধটা দেওয়া যাবে না। দুধটাকে ভালো করে মিশিয়ে এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি। আবারও আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দেবো। একসঙ্গে পুরো দুধটা দিয়ে দিলে তাহলে কিন্তু এইভাবে ঝরঝরে থাকবে না সুজিটা। এইভাবে অল্প অল্প দুধ দিতে হবে। আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ দুধ। এইভাবে আমি পুরো দুধটা দিয়ে দিচ্ছি আর একইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ঝরঝরে করে দিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাচ্ছে। এইভাবে আমি আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। সুজির মিশ্রণটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।
এবার জলখাবারগুলো বানিয়ে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, এখন ময়দার ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে 1 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। ময়দার ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম অংশের এক একটা লেচি কেটে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, এখানে এক কাপ ময়দায় 7টা লেচি আমি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে বলটাকে প্রেস করে চ্যাপ্টা করে দিলাম। এখন একটা বাটির মতন করে বানিয়ে নেব, এইভাবে গোল গোল করে ঘুরিয়ে যেভাবে আমরা পুলি পিঠা বানাই সেরকম করে একটা বাটির বানিয়ে নিতে হবে। এইভাবে প্রেস করে করে একটা বাটির মতন বানিয়ে নিয়েছি। এখন যে সুজির যে মিশ্রণটা মানে পুরটা রেডি করে রেখেছি ঝরঝরে, সেই ঝরঝরে সুজির পুরটা দিয়ে দেব। এক চামচ আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আটকে নিতে হবে। এইভাবে ভালো করে আটকে নিলাম। ভালো করে আটকে নিয়েছি, এখন এটাকে প্রেস করে করে এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। আপনারা এইভাবেও বানাতে পারেন, আর একটা আমি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেভাবেও আপনারা বানাতে পারেন জলখাবারটা। এইভাবে প্রেস করে করে চ্যাপ্টা করে নিলাম। জলখাবারটা রেডি হয়ে গেছে, এখন আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। এখন এই গোল লেচিটাকে একটু প্রেস করে করে চ্যাপ্টা করে নিলাম, একটা মোটা রুটির মতন করে বেলে নেব। এরকম একটা মোটা রুটির মতন করে বেলে নিয়েছি। এখন সুজির যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, আরো কিছুটা দিয়ে দেব। এবার সাইডের অংশগুলোকে এক জায়গায় করে ভালো করে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। একইভাবে খুব ভালো করে আটকে নিয়েছি, এবার এইভাবে প্রেস করে করে চ্যাপ্টা করে নিলাম। একইভাবে এই জলখাবারটাও রেডি করে নিলাম। এখন সমস্ত জলখাবারগুলো রেডি করে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে আমি সমস্ত ময়দার লেচিগুলোর মধ্যে সুজির পুরটা দিয়ে জলখাবারগুলো রেডি করে নিয়েছি। আপনারা এই জলখাবারটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন সাদা তেল। এর থেকে বেশি আমি আর তেল দেবো না, 3 চামচই আমি সাদা তেল দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি যে জলখাবারগুলো রেডি করে রেখেছি সেই জলখাবারগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টার মতন দিয়ে দিলাম। ময়দা সুজির জলখাবারগুলোকে এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন রেখে দেব যাতে একদিক হালকা লাল হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি আর লাল করব না। এখন এইগুলোকে তুলে নিতে হবে। আর এই জলখাবারগুলো কিন্তু ভীষণই খাস্তা হয়, এখন সমস্ত জলখাবারগুলো আমি তুলে নিয়েছি। আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ঠিক একইভাবে বাকি জলখাবারগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এই জলখাবারগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই জলখাবারগুলোকেও একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিয়েছি, সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই জলখাবারগুলো ভীষণ খাস্তা হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর জলখাবারের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এখন আমি একটা ময়দা সুজির জলখাবার নিয়ে নিয়েছি, আপনারা দেখুন এটা কতটা খাস্তা হয়েছে। আর ভেতরে সুজির পুর থাকায় এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।